আমার নতুন স্টুডিওতে সবাইকে স্বাগত। সবাই দেখা চাই যে আমাদের ভিডিওগুলো কিভাবে শুট করা হয়। তো এটা হলো আমাদের ডিজিটাল বোর্ড। সেটার মজার জিনিস হলো আমরা যদি এটাকে প্লাগ ইন করে দিই এখানে অ্যান্ড ডান, অ্যান্ড এটা জাস্ট খুব মজার পার্ট হলো এটা আমি অন করবো অ্যান্ড সাথে সাথে এই ডিজিটাল বোর্ডটা অন হয়ে যায়। সেটার বেস্ট পার্ট হলো এটাকে ফ্লিপ করা যায়। সো এটা এখন সোজা আছে, এটাকে বাঁকিয়ে ফেলা যায়, আবার এটাকে সোজা করা যায়, অ্যান্ড আঙুল দিয়ে লেখা যায়, কলম দিয়েও লেখা যায়, অ্যান্ড বেস্ট পার্ট হলো আমার হাত দিয়ে মুছে ফেলা যায়। আমি আঙুল দিয়ে লিখলাম, হাত দিয়ে মুছে ফেললাম, অ্যান্ড দ্যাটস দ্য ফান পার্ট। সো এটা হলো আমাদের নতুন ডিজিটাল বোর্ড। অ্যান্ড দেন আই লাভ দিস স্পেস, এই নতুন জায়গাটা। এখানে আমাদের সব বইগুলো থাকে, আমাদের অ্যাওয়ার্ডসগুলো আমার আনা হয়নি এখনো, দেখবেন ইনশাআল্লাহ আমি এনে ফেলবো। আনার পরে পুরো জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগবে। দ্য বেস্ট পার্ট ইজ টেবিল আছে, জাস্ট আমি এখানে বসে যাই অ্যান্ড কাজ শুরু। সো এখানে যদি কাউকে ইন্টারভিউ নেওয়ার দরকার হয় আমার দুটো চেয়ার রেখে দিই, সেখানে অনেকগুলো চেয়ার আছে। সো আমার বেশ মাল্টিপল কালারের কয়েকটা চেয়ার আমরা এখানে সেট করেছি, অ্যাশ, রেড, ব্ল্যাক, আর আমি যেটা বসেছিলাম ওটা ছিল হলো ইয়েলো। এই কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সো ইটস সুপার ফান। সো একা বসে থাকলে জাস্ট এখানে আমি একটা কিছু দিয়ে ডাম্প করে ভিডিও অন স্টার্ট করে দিতে পারি, সাথে সাথে ভিডিও হয়ে যায়। আর কাউকে দরকার হলে যদি দরকার হয় দুইজন, সো এখানে চেয়ার রাখি, এখানে চেয়ার রাখি, অ্যান্ড ইন্টারভিউ সেট আপ রেডি। অ্যান্ড তারপরে এখানে সুন্দর লাইট লাগছে আমরা। আই গেস আমার একটা ভিডিও ছিল যে ডু ইউ লাইক দ্য আইডিয়া, সেখানে আমি বলছিলাম যে বই কীভাবে লিখতে পারি আমরা। আমরা চাইলে যে ডেইলি একটা একটা কিছু করে জিনিস ডকুমেন্ট করে যে আমরা 365 দিন পর একটা বই লেখা যায়, সো ওই আইডিয়াটা শেয়ার করছিলাম। সো এটা দিয়ে মানুষ ভালো 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 প্রফিট হিসেবে ইউজ করা যায়। দেন আ স্মল প্লেস, অনেক সময় দেখা যায় চা নিয়ে আড্ডা হয়। সো এখানে দিস বেসিক্যালি আমাদের ব্রেনস্টর্মিং এর জায়গা। সো এখানে যখন কাজ হয়, এখানে যখন কাজ হয়, এখানে বসে খাতা কলম নিয়ে কাজ টাজ করি, আইডিয়া গুলো জেনারেট করি, চক আউট করি যে এরপরে কোনটা বলবো, তারপর কোনটা বলবো জিনিসটা। তো ব্রেনস্টর্মিং সেশনের পরে সামনে এর আইকন সুন্দর বুকশেলফ, আমাদের সব বইগুলো এখানে থাকে। অ্যান্ড মাঝে মাঝে দেখা যায় যে সেশন নিচ্ছি, সেশনটা অনেক ক্যান্ডি বা ক্যাজুয়াল, যে আজকে আমরা দেখবো যে আমাদের লাইফের কত পার্সেন্ট টাইম আমরা ওয়েস্ট করি, এত পার্সেন্ট টাইম আমরা এটা করি, এত পার্সেন্ট টাইম এটা করি, এত পার্সেন্ট টাইম এটা করি। অ্যান্ড মানে অনেক সময় হোয়াইট বোর্ডে কোনো কিছু বোঝানো অনেক ইজিয়ার হয়ে যায়। সো ওই সব ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। অ্যান্ড আফটার দ্যাট দিস ইজ দি প্লেস যেখানে হেভি ডিউটি ভিডিওগুলো করা হয়। অ্যান্ড গ্রিন স্ক্রিন সেটআপের সামনে আমার যে ভিডিওগুলো দেখা যায় যে আমি সামনে আছি, পিছে পুরো হোয়াইট করে দেওয়া আছে, অন্য কিছু করে দেওয়া আছে। সো ওই ভিডিওগুলো এখানে হয় গ্রিন স্ক্রিনে, এখানে সব লাইটগুলো আমাদের সেট আপ করা থাকে। বেসিক্যালি ওয়ান ক্লিক লাইট অন, ওয়ান ক্লিক লাইট অন, ক্যামেরা থাকে, বুম ক্যামেরা অন। অ্যান্ড বেস্ট পার্ট আমি আমাদের ক্যামেরা গিয়ারগুলো দেখাই, ওরা এইদিকে। সো এখানে খুব সুন্দর করে লেবেল করা থাকে, যেমন লাইটের এখানে অনেকগুলো ওয়্যার আছে। সো আমাদের ওয়্যার ম্যানেজমেন্ট খুব সুন্দর করে করা হয়েছে, 8 নম্বর 9 নম্বর। সাত নম্বর লাইট অফ করলে লাইট অফ, 9 অফ 10 অফ 11 অফ, আই গেস লাইটের চেঞ্জটা বোঝা গেছে। সো সবগুলো লাইট সুন্দর করে নাম্বারিং দেওয়া আছে, যেমন আমি দেখাই 8 9 আছে না, এটা হলো এই যে 8, ওই যে 9, প্রতিটা লাইট মার্ক করা আছে, ওই যে 5, তারপরে ওই যে 6, অ্যান্ড দেন 7। সো যখন দিয়ে লাইট আছে এই যে 5 6 7, সো 5 6 7 সব অন হয়ে গেল, আবার অন করে দিই, সবগুলো অন হয়ে গেল। সো খুবই ইজিলি 5 6 7 আমি দেখতে পাচ্ছি, আমি এখানে দেখে ধাপ 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 অন অফ করে ফেললাম। সো দ্যাট আমি বুঝতে পারি যে কখন কোন লাইন অন করা দরকার, অফ করা দরকার, অ্যান্ড সাথে ওয়ান ক্লিকে ধাম ধাম হয়ে যায়। অ্যান্ড দেন দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ দ্য ক্যামেরা অ্যান্ড গিয়ার্স। সো আমরা এখানে আমাদের সবগুলো ব্যাটারি রাখি, ব্যাটারিগুলো এখানে থাকে, অলওয়েজ চার্জে থাকে। অ্যান্ড তার উপরে থাকে হলো ক্যামেরা অ্যান্ড লেন্সেস। সো বেসিক লেন্সগুলো আছে, আমরা অত হাই ডেফিনিশন ক্যামেরা ইউজ করি না, ইউজুয়ালি আমরা ক্যানন 70D শ্যুট করতাম, আর এখন এ সোনি আলফা 6300 দিয়ে শ্যুট করি। সো এতে 4K শ্যুটের জন্য এটা ইউজ করি, আর যদি 4K দরকার না হয় তাহলে ক্যাননের 70D ইজ গুড এনাফ। এখানে আমাদের একটা রিমাইন্ডার শিট দেওয়া আছে প্রতিদিন সব কিছু অফ করা হয়েছে ক্যামেরা চেক করার জন্য। অ্যান্ড দেন ইফ উই গো এখানে এই জিনিসটা ইটস দি বেস্ট, ইটস দি ফান পার্ট, আমাদের সব কিছু এখানে সুন্দর করে গোছানো আছে। ফর এক্সাম্পল আমরা যদি দেখাই ট্রাইপড, সো
সবগুলো ট্রাইপড, ছোট মোবাইল মাউন্ট করা, তারপরে ট্যাপ মাউন্ট করা, এদিকে মোবাইল মাউন্ট করা সবগুলো এখানে আছে। তিন চারটা ট্রাইপড লাইট, সো এই জায়গার মধ্যে সবগুলো ট্রাইপড থাকে। ক্যামেরা অ্যাক্সেসরিজ, ক্যামেরা অ্যাক্সেসরিজের জায়গা থাকে, কারণ যত ক্যামেরা অ্যাক্সেসরিজ আছে সব এখানে থাকে। সো এটা আমরা অফ করে ফেললাম। অ্যান্ড দেন সব কিছু একদম গুছানো, মেমোরি কার্ডের জায়গায় মেমোরি কার্ডের স্লট থাকে, টিস্যু বক্স, পেন, মার্কার সব কিছু জায়গা মতো। অ্যান্ড দেন দিস ইজ দ্য বেস্ট পার্ট দ্যাট ইউ গাইজ ক্যান ইউজ, এটা হলো স্টেশনারি। আমাদের যত স্টেশনারি আছে সব এখানে থাকে। অ্যান্ড এটার জাস্ট লক, অ্যান্ড এটার নিচে চাকা আছে, যে কোনো জায়গায় আমাদের চাকা দিয়ে রোলিং করে ফেলতে পারি। স্টেশনারি, ডিসপ্লে অ্যান্ড লাইট, ওয়ার্স অ্যান্ড মাল্টিপ্লাগস, এটা হলো অডিও অ্যাক্সেসরিজ। সো আমি যদি কোথাও যাইও আমার জাস্ট এটা একটা নিয়ে গাড়ির পিছিয়ে উবার পিছিয়ে দিয়ে দিই, শেষ। আমার অডিও ডান, ডিসপ্লে, ওয়্যার ম্যানেজমেন্ট ডান, স্টেশনারি ডান। সো তিনটা বক্স থাকলে আমি যে কোনো জায়গায় যেয়ে শ্যুট স্টার্ট করে দিতে পারি। অ্যান্ড ফাইনালি আমাদের যখন শ্যুট টুট হয়ে গেল, অ্যান্ড দেন আমাদের কাজ শেষ। পাইলে এখানেও সব লাইটগুলো ওয়্যারিং করা আছে, তিন নম্বর, দ্যাট ইজ তিন নম্বর, রাইট, অফ, তিন নম্বর অফ। সো একেবারে ওয়ান ক্লিকে লাইট, ওয়ান ক্লিকে ক্যামেরা, সব কিছু গোছানো। অ্যান্ড ফাইনালি দিস ইজ দি এডিটিং স্পেস, যেখানে ফাইনালি আসা হয় অ্যান্ড ভিডিওগুলো সব নেওয়া হয়। দুটো মনিটর সেট করা আছে, বিকজ ফাইল সর্টিং এর জন্য একটা, এডিটিং এর জন্য একটা, দুটো রাখা হয়। অ্যান্ড দেন কানে এটা লাগায় ভিডিও এডিট করা হয়। অ্যান্ড উইভ গট আ কনফিডেনশিয়াল স্টোরেজ, যেখানে আমাদের সবগুলো ভিডিও লাস্টে স্টোর করা হয়। সো দিস ইজ ইট, অ্যান্ড হওয়ার পরে ফাইনালি ভিডিওগুলো এখানে আসে, এখান থেকে আপলোড করা হয়। অ্যান্ড দ্যাটস হাউ উই ডু ইট, অ্যান্ড দ্যাটস দ্য নিউ স্টুডিও ট্যুর ফর এভরিওয়ান। যেমন আমি এখন যেমন এই পুরো কাজটা অনেক ফাস্ট করার জন্য আমরা যেটা করছি, একটা ভিডিও হরিজন্টালি করছি ফর ইউটিউব, একটা ভিডিও ভার্টিক্যালি করছি ফর ইনস্টাগ্রাম, সো দ্যাট একসাথে সব কিছু হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ হাউ আমরা অনেক ফাস্ট ভিডিও প্রডিউস করি, বা অনেক ভিডিও ইজিলি প্রডিউস করতে পারি, বিকজ সব কিছু খুবই গুছানো। ওয়্যার ম্যানেজমেন্ট একেবারে পারফেক্টলি করা আছে, এক ক্লিকে লাইট অন হয়, এক ক্লিকে ক্যামেরা অন হয়, অ্যান্ড এভাবে পুরো জিনিসটা বা সেট আপটা করে ফেলা যায়। So yeah, hope you liked it, and that's our mini small studio for me and 10 Minute School. See you on the other side. Ta-da!